হয়, ফলে বডিটা খুব সফট হয়। তো ছোটবেলায় দিয়েছিল যখন মার্বেল সাইজ তখন দিয়েছিল, তখনকার ফল ফলাফল এই অবস্থা। এখন আসি আমি পোকামাকড়ের দিকে আসি। এটা আমাদের ছাদ বাগানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফসল, এটা মরিচ ছাদ বাগানে, এবং আপনাদের নার্সারিরও একটা গুরুত্বপূর্ণ খুচরা বিক্রয়ের একটা বিরাট একটা মানে উপকরণ। এটা কিন্তু মাকড়েরও মাইট। তো ছাদ বাগানেরও যখন আপনার চারা নিয়ে যায় তখন তো আর সালফারও নিয়ে যায় না, এবং একটি নিয়ে যায় না, ও আমার বলে এইটুই ইসি নিয়ে যায় না, আমার সালফারও নিয়ে যায়। এই চারা অবস্থায় যদি সালফারের প্রয়োগটা ঠিক মতো থাকে তাহলে কিন্তু এই গাছটা আর রক্ষা পেত মাকড়ের আক্রমণ। এটা আরো সিরিয়া মাকড়, এটা এক ধরনের ক্যাপসিকামের গাছ। দেখেন কি অবস্থা মাকড়ের পড়েছে। মাকড়ের জন্য আপনার সালফার ব্যবহার না চালিয়ে সবসময় সালফার ব্যবহার করলে সুবিধাও আছে। সালফার কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটিও বাড়ায় গেছে। আপনার শীতের সময় সালফার কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায়, হরমোনাল অ্যাক্টিভিটিস বাড়ায়, এই জন্য গাছ অন্যান্য খাদ্য গ্রহণ করতে পারে, ইউরিয়াকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারে, তখন কিন্তু আপনার গাছের বৃদ্ধিও ভালো থাকে। আর যখনই নিউট্রিশনাল ফ্যাক্টরে আপনার কোনো মরিচ গাছ খাদ্য ঘাটতিতে পড়বে এবং খরায় পড়বে, তখনই কিন্তু এই মাকড়ে বেশি আক্রমণ করে এই জন্য মাকড়কে আপনার প্রতিরোধ করার জন্য সালফার ব্যবহার করবেন। আর যদি আক্রমণ হয়ে যায় তখন 1.8 ইসি যেটা অ্যাভামেক সেটা রোজ মতো আপনার ব্যবহার করবেন। এই আপনার নার্সারিতে এই একটা বিরাট সমস্যা। আর একটা ছবি দেখাইনি, এটা দেখেন আপনার দুই ধরনের পোকা আছে। একটা পোকা আছে নড়ে না চড়ে না কেউ কিছু বুঝে না, আর একটা পোকা আছে মিলিবাগ সাধারণ চোখে পড়ে না, ওটা হচ্ছে স্কেল ইনসেক্ট মিলিবাগ। এরা ভাই না, এরা সাত করে, এবং এটা নার্সারি প্ল্যান্টে এরা অহরহ, এবং এই স্কেল ইনসেক্ট যখন গাছে থাকে আপনি যদি গাছে কোনো কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার পিঁপড়া ঘোরা ফেরা, খুব ভালো একটা ঔষধ আছে সেটা আপনার ক্লোরোপাইরিফস এবং আপনার সিনথেটিক পাইরিফাস গ্রুপের একটা ঔষধ এই কোম্পানিতেও আছে, সেটা হচ্ছে ডুয়াল না নামটা বলেন ক্লোরোপাইরিফস, আর এর সাথে আছে আরেকটা সাইবারমেথিন সিনথেটিক পাইরিফাস। তো এটা ডুয়েল এই জন্য বলা হচ্ছে যে এটা সয়েল পেস্ট। আপনার যদি ডুয়েল যদি আপনার নার্সারি টবে যদি আপনার টবের মাটির উপর দেন তাহলে মিলিবাগ মারা যায়। আপনার মিলিবাগ কিন্তু সয়েলে লুকায়, সেখান থেকে একটা নির্দিষ্ট সময় উঠে আসে। তো গাছের কোড়ায় যদি নজেল ধরা যায় বা গাছের ওইটুকু টবের উপরে যদি একটু এই দিয়ে দেওয়া যায় ডুয়েল, তাহলে ওই অনেক সয়েল পেস্ট যেগুলো থাকে সেগুলো মারা যাবে। আপনার শামুককে সমস্যা করে, শামুক শুধু শামুক, সেই শামুক মারা যাবে, আপনার এই মিলিবাগ মারা যাবে, মিলিবাগ হিডেন অবস্থায় থাকলে লুকানো থাকলে মারা যাবে, এবং গাছের পাতায় যদি আপনি ওটা ভাবে যদি স্প্রে করতে পারেন নিচে থেকে তাহলে মারা যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই নার্সারি গুলাতে এই জিনিসটা আমি দেখি।
মরিচ গাছের আর একটা সমস্যা দেখেন, এরকম হয়, এটা হচ্ছে থ্রিপসেরা, এটা থ্রিপসেরা। থ্রিপস মারার জন্য আপনার থ্রিপস এবং মাইট দুটাই কিন্তু আপনার 1.8 ECD মারা যায়, কিন্তু থ্রিপস মারার জন্য আপনার ভালো কাজ করে অ্যাভামেটিন বেনজয়েড একটা ওষুধ আছে, এটা এই ওই কোম্পানিতেও আছে, আপনাদের কোম্পানিতে আছে অ্যাভামেটিন বেনজয়েড এবং থায়ামেথাসিন, এটা আছে, এটা হচ্ছে উইন যদি আপনার সয়েল ইনসেক্টিসাইড দেন তাহলে কিন্তু আপনার এর প্রাদুর্ভাব কমে যাবে, বৃষ্টিপাত হলে পরেও এটা কমে যায়। গোলাপের পাতা, আপনারা গোলাপের পাতা এই সমস্যা ভোগেন, গোলাপের পাতা এই সমস্যা ভোগেন, এটা তো জানেনি, মিলিবাগ মিলিবাগ মারার জন্য বলেছি। এটা আপনার সাইট্রাসের আর একটা সমস্যা, এটা সাইট্রাসের আর একটা সমস্যা, এটাকে বলে হচ্ছে আপনার লিফ মাইনার, লিফ মাইনার, লিফ মাইনার। এই কচি পাতা আক্রমণ করে, পাতার উপর সিলভারি কালারে আপনার টানেল দেখা যায়, দাগ দেখা যায়, এই আপনার ম্যাকট গুলা, এটা একটা এক ধরনের মাছি, এক ধরনের মাছি, সেই মাছি আপনার ডিম করে, ডিমের থেকে বাচ্চা হওয়ার পর যেহেতু ওই পাতার দুই পাশের মেসোফিলের মাঝখানে থাকে, ওইভাবে টানেল করে ইয়ে করে, তো এইটা আপনার খুব ভালো আপনার কাজ করবে। এটা খেয়াল করতে হবে যে এটা কখন এডাল্ট হয়, কখন এডাল্ট হয়, মানে এই জন্যে বারে বারে একবার ওষুধ দিলে এটা কাজ হবে, একবার ওষুধ দিলে কাজ হবে। তো সবথেকে ভালো উপায় হচ্ছে আপনার বাগানে যখন আক্রমণ করে তখন এই কিছু পাতা, নতুন আক্রান্ত পাতা আপনার এরকম বোতলের ভিতরে, পরিষ্কার বোতলের ভিতর ভরে রাখি, আর ডেলি দেখবেন যে ওর ভিতরে এক সময় মাছি পোকা দেখা যায়, তো যখনই একটা মাছি পোকা দেখবেন, দুটা মাছি পোকা, তখনই আপনার ওই বাগানে আপনার ওষুধ স্প্রেটা কন্টিনিউয়াস দুই তিন দিন অব্যাহত রাখবেন, তাহলে দেখবেন যে আপনার এই আপনার স্প্রেটা সাকসেসফুল। আদারওয়াইজ এটা সাকসেসফুল করা যায়। আরেকটা উপায় আছে, এটা আপনার পাতা বাছাই করে সরাই দিয়ে আপনার পানিতে ফেলে দিতে পারে, পানিতে